ফাইনালি ককরোচদের আন্ত হয়ে গেল, মালগুলোকে ডিসলাইড বাক্সের ভিতরে উঠবো। আমি আজকে আমার শরীরের পুরো রাগ মেটাবো। বলো তো মামু, হাম লোক মর গেয়া, বিল্লে কে পাস চাল, উসকো ডরায়েঙ্গে। আরে বাবা, পেলে বাথরুম চাল। কারেন্ট চলে গেছিল, মোমবাতি ধরিয়ে নিয়ে এসেছি, মোমবাতির মতো খেলবো। ডন কো কবি তিন পাত্তি মে কোই হারা নেই সকতা। ওই বাল পড়ে মারা, মনে হচ্ছে এখন আলো নিভে যাবে, তারপরে ভূত আসবে। ওই মুন্না কি বললি তুই? সকাল সকাল মূলো জুস খেলে পা ধয় বলো। কইশো মামু, ইয়ে বিলে বাবা, ইয়েলে গরু কামু। সকাল সকাল মূলো জুস খাবো আর বেশি করে পাতবো। এটা কি বাল খেয়ে দিলাম সকালে, মুখটাই খারাপ। এ বাড়া, আমার হাত তো বাড়া গায়ব হয়ে গেল, আস্তে আস্তে নুনু থেকে বিচি সব গায়ব হয়ে গেল। ডন এখন আস্তে আস্তে অলিকে ঘর যায়গা, উসকে বাথরুমে ঝাঁকেগা। আরে বাবা, লাইট চালানো পাবলু। বলো তো মামু, ও দেখ ফড়ি। আরে বাবা, একে ভালো করে সর্ষের তেলে ভেজে বলা চিকেন দিয়ে খাবো রে বাবা। বলো তো মামু, ইসকে তো চিতা হো গিয়া। আরে বাবা, তুমি মেরা খানা নষ্ট কর দিয়া রে বাবা। ডন আজকে সবাইকে ভয় দেখাবে ভূত সেজে। আরে ভাই তুই কে রে? সেটা আমাকে শিখিস তো? আমি ভূত। এবারের কথা অন্য জায়গায় গিয়ে বলবি, মজাটা কোথা দেখ। ডন ডাংরিমি অকি, ওইটা ভূত। খানা খাবা, ভেরি ভেরি টেস্টি খানা, খাও আমার খিদে পেয়েছে। ওই আমি একটু ভাড়া বাথরুম থেকে আসছি, ঠিক আছে? এই ভাড়া আসলে গুলো কোথায় গেল? চুনা লাগা দিয়া। বলো তো মামু, জলদি সে ভাগ, নিতো বুড্ডা খালেগা।